এখনকার যুগে ইন্না লিল্লাহ পড়লে ঝামেলা, আলহামদুলিল্লাহ পড়লেও মামলা। তার মানে কি পড়তে হবে জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কি না? কয়েকদিন আগে কোরআনের এক পাখি বিদায় নিয়ে চলে গেছে, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। কত প্রতিকূল কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত। কত প্রতিকূল কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত। করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি, করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। লিল্লাহে তাকবীর, সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসিরে মুখরিত মাঠ, ঠিক কিনা? সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসিরে মুখরিত মাঠ, খুলেছেন দিশেহারা মানুষের আঁখি, খুলেছেন দিশেহারা মানুষের আঁখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। আলেম ওলামারা সেদিন ভালো কথা ছিল বলেছিল, হক কথা বলেছিল, আমরা গ্রহণ করি নাই, বরং তার মৃত্যুতে ইন্না লিল্লাহ পর্যন্ত পড়তে দেই নাই। আরে কথা বলে না, ঠিক কি না? ইন্না লিল্লাহ পর্যন্ত পড়লে পাপ পর্যন্ত বাতিল করেছি, সেজন্য আমরা মরলে পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে। আরে কথা বলে না, ঠিক কি না? কারণ যদি ইন্না লিল্লাহ না পড়া যায় তাহলে তো মানুষ আলহামদুলিল্লাহ বলবে। এখনকার যুগে ইন্না লিল্লাহ পড়লে ঝামেলা, আলহামদুলিল্লাহ পড়লেও মামলা। তার মানে কি পড়তে হবে জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার কলিজার টুকরো আপনজনেরা, এক ব্যক্তি সমমান এমন পার্লামেন্ট মেম্বার কয়েকদিন আগে চলে গেল, তার জানাজায় হাজির হবার জন্য মানুষ বুলেটের আঘাত পর্যন্ত খেয়েছে। সমমানের আর একজন ব্যক্তি বর্ষিয়ান রাজনীতিবিদ, এই তো সদ্য চলে গেল, সেই মানুষটিকে কতজন মানুষ হয়েছে জাতি সেটাও জানে। একজন কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতারা, একজন কোরআনওয়ালা কোরআনের পাখির জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল আল্লাহর কোরআনের টানে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার সেদিন এই মানুষগুলি আফসোস করবে, আহারে দুনিয়ার খেল তামাশা লোভ লালসা লাইবু আলাহওয়ান, এটা শুধুমাত্র খেল তামাশার একটা বস্তু ছিল, আমরা তো বড়ই ভুল করেছি, বুঝতে পাই নাই, ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য মেরেছি কেটেছি মানুষগুলিকে, কষ্ট দিয়েছি, তুস্কামিন আইনিন আনি আনিয়া লাইসা লাহুম তামুন ইল্লা মিন দরি। সেদিন তাদেরকে যতদিন কষ্ট দেওয়া হবে মানুষগুলি আফসোস করবে আর বলবে আজ আমাদেরকে খাবার দাও। সেদিন ফেরেশতারা বলবে, তোমরা কোরআনওয়ালা ইসলামওয়ালা যারা কোরআন মেনেছে, এই কোরআন তো কথা বলে না, জীবন্ত কোরআন যারা ছিল কোরআনের পাখি, তাদেরকে ভালোভাবে খাবার দেওয়া নাই, আজকে জাহান্নামে এসেছ, তোমার জন্য পূজা রক্ত আর গরম পানির ব্যবস্থা করা হয়েছে, পুজগুলি খেতে থাকবে, নারী ভুড়ি পর্যন্ত বের হয়ে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, গরম এমন পিপাসা লাগবে, পানি খেতে চাইবে, পানি দেওয়া হবে, পানিগুলি মুখের সামনে নিয়ে যখন পানি পান করবে এত পরিমাণ বেশি গরম পানি হবে। আরে সব কিছু মিলে, নারী আর ভুড়ি মিলে, পুজ রক্ত মিলে, সবগুলি মিলে
পেছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক এরপরে বলছেন, দেখো জাতির লোকেরা কিয়ামতের দিন, আজ তো মিথ্যা কথাও বাণী হয়, কথা কয় না, টাকা থাকলে আজ মিথ্যা কথাও বাণী হয়, আরে কথা কয় না, হয় কি হয় না, সেদিন কিয়ামতের দিন উকিল ব্যারিস্টার মোক্তার মুহুরি দিয়ে কাজ হইবে না, হবে আজকে যদি আপনি সিরাজগঞ্জ জজ কোর্ট আপনাকে একটা রায় দেয়, আপনি এরপরে যেতে পারবেন, ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দিয়েছে জজ কোর্টে যাবেন, জজ কোর্ট থেকে সেই রায়টাও পছন্দ হয় নাই, আপিলের সুযোগ আছে, আপনি হাইকোর্টে চলে যাবেন, পছন্দ হয় নাই, অমান্য করার সুযোগ নাই, এরপর আপনি সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট থেকে যখন রায় হয়ে যাবে, অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই আপনি তো দূরের কথা, আপনার বাপকেও রায় মানা লাগবে, তা না হলে আপনি হবেন রাষ্ট্রদ্রোহী, হয় থাকা লাগবে জেলখানায় অথবা দেশের বাহিরে, আরে কথা বলে না ঠিক কি না, এটা হলো দুনিয়ার রায়ের কথা বলতেছি, সেদিন মিথ্যা কথা বলবার সুযোগ নাই। আজকের পৃথিবীতে টাকা আপনি দিয়েছেন, রায় হয়েছে ধর্ষণ করেছেন, রায় হয়েছে 32 বছর বা 14 বছরের জেল হবে, টাকা মাইরা দিয়েছে 5 লাখ, 6 মাস পরে রায় পাল্টে গেছে, আরে কথা কয় না, আছে না নাই, কিন্তু কিয়ামতের দিন আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জোরে কন আল্লাহু আকবার, সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে, মুখগুলি বন্ধ করে দেওয়া হবে, সূরা ইয়াসিন আল্লাহ বলছে।